আমার গাছের ফুল, এই প্রথম বেশ কটা ফুটেছে। আজকে বিপত্তারিণী মায়ের পুজো, তো এই ফুল, কেনা ফুলও আছে কিন্তু গাছের ফুল দেবো ঠাকুরকে, এটাই ভাল লাগছে বেশ। গুড মর্নিং তোমাদের সবাইকে, ওয়েলকাম। আজকের ভিডিওটা, আজকে ঠাকুর ঘরে বসে ভিডিওটা শুরু করছি, তার কারণ এখন পুজো করে নেব, বেলা হয়ে গেছে, 11:30 বাজে, কিন্তু আজকে রান্নাও চটপট করে নিয়েছি। মানে আজকের মেনু শুনলে তোমরা আমাকে থামস আপ দেবে, কারণ আমার এখন যেরকম খাওয়া উচিত, একদম শুকনো আলু ভাজা, পটল ভাজা, মুসুরির পাতলা ডাল, আর ডিমের অমলেট আছে, সেটা আমার ক্ষেত্রে অপশনাল, ইচ্ছে হলে খাবো, না হলে নাও খেতে পারি, তবে আমি তো খেয়েই নেব। কিসের আওয়াজ হলো একবার দেখো তো, মানে কম্পিউটার চলে আসলে কি হয় বলো তো, ভোল্টেজটা না কি হয়, অনেক সময় হট করে কারেন্ট চলে গেলে, যখন মানে ইনভার্টারে সুইচটা অন হয় তখন যদি ওভারলোড হয়ে যায় তখন একটা পি পি করে শব্দ হয়, সেরকম একটা শব্দ হলো উপর থেকে কানে এলো তোমাদের সাথে কথা বলতে বলতে। সৌভিক কম্পিউটার চালালো, আজকে মঙ্গলবার, বাড়িতে তো অবশ্যই আজকে একটা ইভেন্ট আছে, বেশি ভনিতা করব না, কারণ এগুলো ভনিতা করার কোনো মানে হয় না, কারণ থাম্বনেল টাইটেল এগুলো তো থাকেই, কাজে এইসব সারপ্রাইজিং কথাবার্তা বলাটা বেকার লাগে আমার। তো আজকে কালকে মুভিটা দেখতে যাচ্ছি আমি আর সৌভিক, অবশ্যই ঝিনুকে এসবের কোনো ব্যাপার নেই এই মুহূর্তে। কন্ট্রোভার্সিয়াল একটা মুভি, কেউ বলছে খুব ভালো, কেউ বলছে খুব খারাপ, অমিতাভ বচ্চনের জন্যই প্র্যাকটিক্যালি সৌভিক যাচ্ছে, আর আমি যাচ্ছি একটাই কারণে, 3D, আর কিচ্ছু না, আমার ফোকাস সেই আদিপুরুষের মতো এক্ষেত্রেও 3D, আর 3D শোটাই দেখবো। অনেক মানে আমরা চিন্তাভাবনা করছিলাম যে 3D দেখবো নাকি নর্মালটা দেখবো, সৌভিকের চশমা আছে ওর ক্ষেত্রে প্রবলেম হবে কিনা, যাই হোক সব কিছু মিলিয়ে জুলিয়ে সৌভিক অমিতাভ বচ্চনের জন্য যাচ্ছে, আমি যাচ্ছি 3D মুভিটা দেখার জন্য, এবং অবশ্যই দেখে এসে তোমাদেরকে ফিডব্যাকটা জানাবো যে আমাদের ব্যক্তিগতভাবে কেমন লেগেছে। তো যারা যারা দেখেছো তারাও আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেন ভালো লেগেছে বা কেন খারাপ লেগেছে। তো চলো এখন বক বক করবো না, পুজোটা চটপট সেরে ফেলি। আজ যেহেতু বিপত্তারিণী মায়ের পুজো, তো আমি সেইভাবে অত নিয়ম করে কিছুই করতে পারছি না, কোনোবারই করে উঠতে পারি না, কারণ আমি যে রাজপুরে যাই মা বিপত্তারিণী চণ্ডীর বাড়ি, সেখান থেকেই বলেছিল যে মাকে মেয়ের মতো করে দেখবে, তোমার মেয়েকে তুমি যেরকমভাবে খাওয়াও যা করো মেয়ের জন্য, ঠিক সেইভাবেই মাকে সেইভাবে দেখলেই হয়, আলাদা করে নিয়মের অত কিছু ব্যাপার থাকে না, মানে বাড়িতে যদি করতে না পারি, তো সেই জায়গা থেকে আমি অত ওরকমভাবে নিয়ম মেনে কিছু করতে পারিনি। আমি যেরকম সাধারণভাবে ঠাকুরকে একটু ফুল মিষ্টি দিয়ে পুজো করি সেইভাবেই করেছি, এবং মাকে এটাই জানানোর এখন একমাত্র যে ঝিনুকের যে লক্ষ্যটা, ঝিনুক যেন সেই জায়গায় পৌঁছতে পারে, ব্যাস আর কিছুই আমার প্রার্থনা নেই ঈশ্বরকে এটাই জানানোর। আর ভাবলাম যে আজকে একটু পুজোটা করছি যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ অনেকে অনেক সময় বলো যে ঠাকুর ঘরটা একবার দেখাও মু, ঠাকুরের সিংহাসনটা অনেকেই দেখতে চায়, কমেন্টসে আসে, তো সেই জায়গা থেকে ভাবলাম অনেক দিন ঠাকুর ঘরে বসে শ্যুট করা হয়নি, তাহলে একটু পুজোর আগে একটু পুজো যেভাবে গুছিয়ে করছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো সেই জায়গা থেকেই ভিডিওটা করছি, তো পুজোটা ভালো করে সেরে নিই, আগে ঠাকুরকে ঠিকমতো ডেকে নিই, তারপর তো আবার ভিডিও কন্টিনিউ করবই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো লাঞ্চ টাঞ্চ করে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি কর্তাগিন্নি মিলে, আমাদের 5টা মানে 4:50 এরকম নাগাদ শোটা, তো তার একটু আগেই আমরা পৌঁছে যাব, সেটাই আমার টার্গেট থাকে, কারণ আমি একদম প্রথম থেকে কোনো মুভি দেখতে পছন্দ করি। এই মুভিটা নিয়ে যদিও আমার থেকেও বেশি এক্সাইটেড সৌভিক, কারণ ও ডাইহার্ট অমিতাভ বচ্চনের ফ্যান, আর আমি তো ওই 3D এফেক্টসগুলো এনজয় করার জন্যই যাচ্ছি মেনলি। তো আজকে আকাশটা একদম শীতকালের আকাশের মতো খুব ক্লিয়ার, আমার এই ধরনের গরম হচ্ছে ঠিক আছে, মানছি খুবই গরম, কিন্তু আমার এই রকম মানে ওয়েদার খুব ভালো লাগে, কারণ এরকম ওয়েদারে বাইরে বেরিয়ে অনেক শান্তি,
বাড়ির একদম কাছেই সিনেমা হাট, খুব বেশি দূরে নয়। তো আমাদের অডিটোরিয়াম 2 চলে এসেছি সিনেমা হাটের ভেতর, চলো অডিটোরিয়ামে যাই, তারপর একটা মজার জিনিস দেখাবো। চশমাকে উপর চশমা, চশমার উপর চশমা, এটা ফিট হয়ে গেছে ভালো। এইভাবে পড়তে হয়, এইভাবে পড়তে হয় না, চশমা পরে যারা দেখবে চশমা, এইভাবে চশমার উপরে চশমা পড়তে হয়, তাহলে আর জব নেই। তো অডিটোরিয়ামে আমরা পৌঁছে গেছি, দুজনে দেখব সিনেমাটা, তোমাদের বললাম দুপুরবেলা, তো হোক শুরু, বাড়ি গিয়ে ফিডব্যাক দেবো। যাই হোক, মুভিটা দেখে এইমাত্র হল থেকে বেরোচ্ছি, বাড়ি গিয়ে টোটাল রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট হাফটা টোটালি টাইম ওয়েস্ট হয়েছে আমার মতে, তবে সেকেন্ড হাফটা সৌভিক কি বলছে মুভি? ঠিক আছে, চলো বাড়ি গিয়ে বাকি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন কারণ বাড়িতে একা একা পড়াশোনা করছে, অবশ্যই নেমে যাই, বেরিয়ে যাই ঘর থেকে। তো এখানে বড় বাজারে সিনেমা হাটের পাশেই এই রবিদার দোকান, এখান থেকে ঝিনুক একটু ফিশ ফিঙ্গার খাবে বলেছে, তো ওর জন্য একটু ফিশ ফিঙ্গার নেওয়া হচ্ছে। আমরা সেরকম সেই অর্থে কিছু খাবো না, ইচ্ছে নেই, কারণ অডিটোরিয়ামের ভেতর আমরা একটু চুটুরপুটুর খেয়েছি। তো এখন চলে এসেছি আরামবাগে, আরামবাগে একটুখানি টিফিন আইটেমস, কারণ ঝিনুকের তো এখন টেস্ট চলছে, তো সেই জন্য টিফিনের জিনিসগুলো নিতেই হবে। তো সেই বিল কাউন্টারে দাঁড়িয়ে আছি, এখানে বিল করি, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তোমাদেরকে রিভিউটা গুছিয়ে দেব। তো বাড়ি এসেছি ফ্রেশ হয়ে, চা টা খেয়ে একটা স্প্রাইটের বোতল নিয়ে বসে পড়েছি। দেখো সিনেমাটা বলেছিলাম তোমাদের একটু বলবো, স্পয়লার ফ্রি থাকে আমার এই রিভিউগুলো, আমি স্পয়ল করি না সাধারণত, কারণ এখনও অনেকেই দেখছেন, দেখবেন আগামী দিনে। সিনেমাটা দেখার আমার কাছে তিনটে কারণ, একটা হচ্ছে অবশ্যই অমিতাভ বচ্চনের অভিনয়, উনি এই বয়সেও, যদিও ইয়াং অমিতাভকে দেখে যতটা হাসি পাবে তোমাদের ততটাই তোমাদের ভালো লাগবে, বয়স্ক অশ্বত্থামার যে চরিত্র সেখানে, তার অভিব্যক্তি, তার ডায়লগ থ্রোয়িং সব কিছু। হ্যাঁ, VFXটা যখন অতিরিক্ত মাত্রায় এসে যায় একটা পর্দায়, তখন একটা কার্টুন কার্টুন ব্যাপার মনে হয় না, সেই জিনিসগুলো আছে। গল্প আছে অবশ্যই, গল্পটা একটু জটিল, গল্পটাকে বুঝতে হবে, যারা ওই মনোটোনাস 5টা থেকে 11টা জি বাংলার সিরিয়াল দেখে অভ্যস্ত তাদের একটুখানি জটিল লাগতে পারে, আমারও লেগেছে, আমি যদিও সিরিয়াল দেখি না আমারও লেগেছে, কারণ আমি এইটুকু বিশ্বাস করি সিনেমাটা যারা বানিয়েছেন, যারা তৈরি করেছেন, তারা আমার থেকে অনেক বেশি বুদ্ধি রাখেন, বুদ্ধি ধরেন, এটুকু অবশ্যই নিঃসন্দেহে বলা যায়। কাজেই তাদের বুদ্ধি বা তাদের কি বলবো স্টাইল অফ মেকিং, এই সব বিষয়গুলোকে নিয়ে সমালোচনা করার মতো সাহস দেখানো আমার উচিত নয়, আমি সেটা করছিও না। অনেকেই হেসেছে শুনে, হ্যাঁ কল্কি দেখতে গেছিস? হ্যাঁ হ্যাঁ গেলাম, দেখলাম। গান ঠান কিছুই নেই, ও মানে গান মনে রাখার মতো গান বা কিছু 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 চরিত্র হঠাৎ করে এসছে, তারা কেন এলো, কোথার থেকে এলো সেটাও বোঝা যায়নি, মানছি সিনেমাটার অনেক কিছু নেগেটিভ পয়েন্ট আছে, তবে অ্যাটলিস্ট অমিতাভ বচ্চনের অভিনয়টা দেখার জন্য। এবং সেকেন্ড হাফ, হ্যাঁ অবশ্যই বলবো, যে এইটুকুই শুধু বলবো, মানে মানে 3 নম্বর যে কারণটা, যে ফার্স্ট হাফটা, মানে যদি সিনেমার টিকিটটা কাটো, তোমরা যদি ফার্স্ট হাফ কোনোভাবে মিস করো তাতেও কোনো অসুবিধার কিছু নেই, সেকেন্ড হাফ থেকে সিনেমাটা দেখতে হবে। অনেকেই বলেছে যে শেষেরটা গিয়ে, শেষে গিয়ে জানা গেল যেটা সিনেমাটা দেখলামই না, জাস্ট একটা ট্রেলার মতো ছিল, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে একটা গল্পের বলার একটা তো কায়দা থাকে, প্রথম মানে আমরা যেরকম অধ্যায় পড়েছি, মানে উপন্যাসে যেরকম থাকে আর কি, এটা তো ওয়ান কাইন্ড অফ উপন্যাস কল্কি যে ব্যাপারটা সিনেমাটা, তো সেটাই আর কি। ডিরেক্টর এখানে কিছু কিছু ধাপে দেখাবেন, হয়তো প্রথম ধাপ এটা, যারা কি বলে ব্রহ্মাস্ত্রের মতো সিনেমা দেখেছে, এখন তো সব কিছুরই সিকুয়েল আসছে, সমস্ত সিনেমারই একটা পার্ট 2 কামিং সুন এরকমভাবে একটা শেষ হচ্ছে,
তো সেই জায়গা থেকে এটাও তাই হয়েছে। তবে যে কল্কি নামটা রয়েছে, যে ওই যে চরিত্রটা, কল্কি যে চরিত্রটা, সেটা এখানে দেখানো হয়নি, আগামী দিনে হয়তো দেখাবেন ডিরেক্টর। এটাই এটা সব থেকে একটা নেগেটিভ পয়েন্ট, যে মানুষ যে নামটা শুনে যাচ্ছে, চরিত্রটা তো মানুষ খোঁজে সিনেমাতে গিয়ে, সেটা পাবে না, এটাই হচ্ছে কথা। তো দেখো তোমরা দেখবে কিনা, দেখলে খুব একটা যে মানে চোখের আরাম হয় তা নয়, অনেক সব কিছুই রোবোটিক, কিন্তু যুক্তি আছে। কেন বলো তো, পরে যদি ভবিষ্যৎ চিন্তা করা যায়, যে ভবিষ্যতে জানি না, অতদিন তো আমরা সাধারণত কেউ বাঁচবো না, কিন্তু একটা সময় হয়তো এরকমই আসবে, যে সময়টাকে ডিরেক্টর তুলে ধরতে চেয়েছেন। তো সেটা কীরকম কি আমি অত বলছি না, তোমরা যারা ইন্টারেস্টেড সিনেমাটা দেখার জন্য তারা দেখতে যেতে পারো। শুধুমাত্র অমিতাভ বচ্চনের অভিনয়টা অসাধারণ, বয়স্ক অশ্বত্থামার যে চরিত্রটা, সেটা দেখার জন্যই হলে যাওয়াটা সার্থক হয়। আর আমার মতো যারা একটু এই 3D এফেক্টস দেখতে পছন্দ করো, 3D মুভিটা যদি কেউ দেখো, 2Dটা দেখলেও অসুবিধে নেই, তবে প্রথমটা একটু জটিল, বেশ জটিল, একটু বুঝতে হবে। তবে আবার এটাও ঠিক যে আমাদের মাথার তুলনায় যারা মেকার্স তাদের বুদ্ধি অনেক স্ট্রং, বা তারা একটা কিছু চিন্তাভাবনা করেই বিষয়বস্তুটাকে সামনে এনেছেন, সেটা হয়তো আগামী দিনে ক্লিয়ার হবে। তো চলো, এটাই বললাম সিনেমাটা সম্পর্কে। আচ্ছা, আর একটা যেটা বলবো সেটা হচ্ছে, আমি কিছু কমেন্টস পড়বো আমার আগের ভিডিওর। আর আজকে বাপ্পা মণ্ডল দাদার সাথে আলাপ হয়েছে, থ্যাংকস দাদা, স্যাটেলাইট স্ট্রিট মুভিকে সাবস্ক্রাইব করার জন্য, আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। খুব ভালো লাগলো আপনার সাথে আলাপ হয়ে। কমেন্টটা আগের ভিডিওর, আমি রিপ্লাই দিইনি কাউকেই। আচ্ছা, প্রথমেই চলে এসছে ফারহা কিচেন সিক্রেটস, ফ্যান্টাস্টিক অ্যান্ড আউটস্ট্যান্ডিং ওয়ার্ক, বেস্ট উইশেস ফর ইউ, গড ব্লেস ইউ, থ্যাংকস ফর শেয়ারিং। থ্যাংক ইউ ফারহা। উমা চৌধুরী, ওয়াও অসম, ভেরি ইয়ামি ইয়ামি অ্যান্ড টেস্টি ফুড, আই লাইক ইট, থ্যাংক ইউ। অর্পিতা লিখছে দারুণ হয়েছে, থ্যাংকস। মিতালি দি, দারুণ রেসিপি মৌ, তোমাকে দেখে ভালো লাগলো, এখন কেমন আছো? এখন একটু বেটার দিদি, একটুবারে একটু স্প্রাইট খাচ্ছি, মানে ঠিকঠাক চলছে এখন, আবার মানে ট্র্যাকে ফিরে এসেছি। ওয়ান টু থ্রি ফোর, সৌরভ পাল, সৌরভ পাল লিখছেন ইওর কিচেন রুম ইজ ভেরি মাচ বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। মন্দিরার কাকিমা লিখছে, মন্দিরা রয় কাকিমা লিখছে, আজকে তোমাকে অনেকটা ফ্রেশ লাগছে, চিকেনটা তো দেখি মনে হচ্ছে দারুণ হয়েছে। হ্যাঁ, এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন কাকিমা, ভালো লাগবে। আচ্ছা, সোনালি দি লিখছে দেখার সুন্দরের জন্য ডিম দেওয়া, অসাধারণ একটা রেসিপি শিখতে পারলাম। হ্যাঁ, ডিমটা দিলাম মানে একটু গ্রেট করে, একটা গার্নিশিংও হলো, একটু দেখতে ভালো লাগলো, একটু আলাদা, এটা একটু আমার স্পেশাল টাচ দেওয়া হয়েছে। আচ্ছা, দেবাঞ্জন লিখছে শরীর খারাপ নিয়ে এইসব রান্না করা উচিত বাট খাওয়া উচিত। হ্যাঁ, আমি তো খাবো না, তাহলে তুমি চলে এসো, তোমাকে খাওয়াবো, কোনো ব্যাপার না, সেটা নিয়ে চাপ নেই। তো ঠিক আছে, চলো কমেন্টগুলো পড়লাম, কারণ কিছু কিছু কমেন্ট আমার কাছে নতুন ছিল, নতুন মানুষজনের কমেন্ট তো পড়তে ভালো লাগে, তো সেই জায়গা থেকে কমেন্টটা পড়লাম। এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। এবার তোমাদের আগে একটা বলেছিলাম যে একটা সিস্টেমে আসবো, যে সপ্তাহে দুটো করে রেসিপি, দুটো করে কিচেন ব্লগ বলো, যদি বেরোতে না পারি কোথাও, আর দুটো করে মানে কিছু লাইফস্টাইল শেয়ার করা বলো, তো এরকম একটা সিস্টেমে আসবো, ইচ্ছে আছে। যতবার ভাবি আসবো ততবারই কোনো না কোনো কারণে ব্রেক হয়ে যায়। তো চলো ঠিক আছে, দেখা যাক, এভাবেই চলুক, তোমরা তো আছো আবার কি। চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানো। টাটা।